18 বছর বয়সে বিয়ে করে এত এত বাচ্চার মা হবে ব্যাপারটা ইন্টারেস্টিং না? তবে যাই বলিস, বাচ্চা হয়ে বাচ্চা জন্ম দিয়ে ব্যাপারটা সত্যি হাস্যকর। তা বলে এর জন্য মানসিক অ্যান্ড শারীরিকভাবে প্রস্তুত তোই? বেলকনিতে দাঁড়িয়ে চন্দ্রবিলাস করছিল আর রাগে ফুসছিল, কিন্তু হঠাৎ এমন তিরস্কার মিশ্রিত সুর কর্ণপাত হতেই লিপির বুক ধক করে উঠে। লিপি পেছনে তাকিয়ে দেখে নাইম দেয়ালে হেলান দিয়ে হাতে থাকা লিপির সেই আংটিটার দিকেই তাকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই লিপির কান গরম হয়ে যায়, গালে লালাপ আভা ছড়িয়ে পড়ে। লিপি আমতা আমতা করে বলে উঠে, মানে বুঝতে পারছিস না কি বলছি? এখন কি অন্যভাবে বোঝাতে হবে? মুহূর্তেই নাইমের ফর্সা মুখে লালাপ বর্ণ ধারণ করলো। লিপি কাছে এসে লিপির বাহু চেপে ধরে বলে, আকাশকে বিয়ে করে ওর বাচ্চা কাচ্চা পয়দা দেওয়ার জন্য? নাইমের কথা শুনে মুহূর্তে লিপির মুখ হাওয়া হয়ে গেল। একটা লোক এতটা ঠোঁট কাটা কীভাবে হতে পারে? সামনে থাকা এই যুবককে না দেখলে হয়তো লিপি বুঝতেই পারতো না সব ছেলে কি এমন ঠোঁট কাটা নাকি এই নাইম আহমেদই শুধু এসব কথা সোজা সাপটা বলে দিতে পারে নির্ভীতে। এই কথাটা ঠাউর হতেই লিপি প্রশ্নবোধক চাহনি দিয়ে নাইমের মুখশ্রী পানে দৃষ্টি নিবদ্ধ করে নাইমের চোখে লিপির মাঝে সীমাবদ্ধ। তা কি নামে ডাকি আপনাকে, মিস চৌধুরী নাকি মিসেস নাইম আহমেদ নাকি মিসেস আকাশ রহমান? লিপি কিছু বলল না, চুপ করে রইল। অ্যান্সার মি, তুই তো এক নাম্বার গবেট, নিজে কোনো কথাই বলতে পারিস না, যে যেভাবে নাচায় সেভাবেই নাচিস। তো আকাশকে বিয়ে কর, বাসর রাতে তোকে বাচ্চা উপহার দিবে, আমিও তোর মতো গবেট মার্কা মেয়ের হাত থেকে রেহাই পাব। কি বলতে চাইছো? জাস্ট শাট আপ ভাইয়া, তুমি এতটা নির্লজ্জ কিভাবে হও বলো তো? বোন হই আমি তোমার, আর কি সব বলছো? আর আমি গবেট না তুমি। সামনে তাকাতেই লিপির গলায় কথা আটকে গেল। এক জোড়া চোখ অগ্নি দৃষ্টি নিয়ে লিপির দিকেই তাকিয়ে আছে। লিপি ঠোঁট গিলে চারপাশে তাকিয়ে মাথা নত করে ভয় মিশ্রিত কণ্ঠে মিনমিন করে বলে উঠে, আমি কিছু বলিনি, আমার কোনো দোষ নেই, আমি না করেছিলাম। লিপির মিনমিনিয়ে বলা কথা নাইমের কর্ণ ঘুরে পৌঁছাতে ঠোঁটের কোণে এক হৃদয় নিংড়ানো হাসি ফুটে ওঠে। তবুও হাসি নিভৃতে চাপা রেখে উপর উপর মুখশ্রীতে রাগের রেশ এনে পুনরায় ভরাট কণ্ঠে বলে উঠে, তোর কি আমাকে মেয়ে মনে হয়? লজ্জা কেন করবে? আর আমি কি পরনারীকে বলেছি, নিজের বউকে বলেছি? আর যে পুরুষ নিজের অর্ধাঙ্গিনীর কাছে লজ্জা পায় সে পুরুষই না আমার মতে। এখন সবাই কি তোমার মতো নির্লজ্জ হবে নাকি? দেখো স্নিগ্ধপরি, আমি এখনো তোমাকে কিস বই কি আর কিছু করিনি, তবুও কিস করেছি অনলি গালে আর কপালে। আমার ঠোঁট এখনো তোমার ঠোঁটকে স্পর্শ করেনি, তাহলে নির্লজ্জ বলো কেন? আর নিজের বউয়ের কাছে নির্লজ্জ হওয়া খারাপ না। নাইমের কথা শুনে লিপি থতমত খেয়ে যায়। এই ছেলে এমন কেন হুটহাট এমন এমন কথা বলে? লিপির হার্ট উড়ে যায়। লিপি চারিদিকে একবার চোখ বুলিয়ে আবারও দৃষ্টি মেঝেতে আবদ্ধ করে, ছোট মা শুনলাম কাল লিপিকে দেখতে এসেছে? ছেলের বাড়ির থেকে আন্টিও পরিয়ে দিয়ে গেছে, এখন থেকে লিপি আকাশের বাগদত্তা। মা তুমি কি চাইছো, আমার লাভ স্টোরির ভিলেন হয়ে আমাকে দেবদাস বানাতে? আশ্চর্য মনে মনে বলছিল। ও গুড, লিপি কংগ্রেস, আন্টিটা দেখি তো কেমন। নাইমের কথা শুনে লিপি খাবার বন্ধ করে অবাক হয়ে নাইমের দিকেই তাকায়। এই ছেলে ক্ষণে ক্ষণে এই রং বদলায়, কাল রাতে এত কিছু করে এত কথা বলে সকালে গিরগিটির মতো ওর রং বদলে আন্টি দেখতে চাইছে। মেবি এই নাইম ভাইয়া যেদিন জন্ম হয়েছে পৃথিবী থেকে সেদিনেই টিকটিকি বিলুপ্ত হয়ে গেছে, আর বিলুপ্ত হওয়ার আগে নোট লিখে গেছে এই নাইম আহমেদের সাথে রং বদলাতে আমি ব্যর্থ। লিপির এসব আকাশ পাতাল ভাবনার মাঝে রুবেল লিপির মাথায় গাঁটি মারে। লিপি নিজের ভাবনা থেকে বেরিয়ে রাগে চোখে রুবেলের দিকেই তাকায়। রুবেল 32 দাঁত বের করেই বলে, ভাইয়া ডাকছে, তুই কোন ধ্যানে চলে গেলি? কোথাও না। কি যেন বলেছিলে আংটি? মামুনি সকালে ওয়াশরুম থেকে এসে দেখি আঙুলে আংটি নেই। কি এই মেয়ে সামান্য আংটিটা সামলে রাখতে পারিস না? বিয়ের পর না জানি এই মেয়ের জন্য কত কথা শুনতে হয়। আই এম সরি মা। বাদ দাও তো, এরকম একটা সেম ডিজাইন কিনে নিয়ে আসলেই হবে, মেয়েটাকে বকো না। সবার আদরে আদরে একটা বাদর তৈরি হচ্ছে, সামান্য আংটি হারিয়ে ফেলে
কবে জানি নিজেই হারিয়ে যায় এই মেয়ে। বুঝি না বাবু, আজকালকার ছেলেমেয়েগুলো এত বেখেয়ালি কেন? লিপির মা বকতে বকতেই চলে যায়। লিপির মা যেতেই লিপি একটা জোরে শ্বাস নেয়। এতক্ষণ মনে হচ্ছিল ঘূর্ণিঝড় সিডোর কায়রা সব বয়ে গেছে। নাইম লিপির দিকে তাকিয়ে মিটমিটি হাসছে। বাপরে বাপ, তার কি ব্যথা! এ মা, পরানের স্বামী একাকে কি বকবক করছে! তুলির কথা শুনে রিয়ান বিরক্তি নিয়ে তুলির দিকে তাকাতেই বিরক্তির জায়গায় একরাশ মুগ্ধতা এসে গ্রাস করে। এইমাত্র শাওয়ার নেওয়া চুল থেকে টপটপ করে পানি পড়ছে। কেউ বলেছিল মেয়েদের গোসল করে সৌন্দর্য বৃদ্ধি পায়, কথাটা সত্যি। রিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুলি রিয়ানের সামনে চুটকি বাজায়। কি হলো স্বামী, হুঁশ উড়ে গেল, থুকু, প্রেমে পড়ে গেল নাকি? তুলির কথা রিয়ানের ধ্যান ভাঙে তার ছেলের সুরে পালে। তোমার সাথে টাইম পাস করা যায়, বাট নট প্রেমে পড়া পড়ি। সো এসব আশা বাদ দাও, আর সকাল সকাল গোসল করার কি আছে? আর কোনোদিন ভেজা চুলে আমার সামনে আসবে না, মাইন্ডেড? রিয়ান হনহন করে চলে যায়। তুলির মুখটা মূর্তি কাল হয়ে যায়। মিস্টার রিয়ান, আপনাকে যদি নাকে ধরে দিয়ে না ঘুরাইতে পারে, আমার নাম বদলে আমি চকিনা রাখবো, মনে রাখবেন। তখন দেখবো আপনার বড় বড় কথা কোথায় যায়। হুম, তানিয়া বলো। হৃদয়! কি হলো তানিয়া, কাঁদছো কেন, কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি? কিন্তু হঠাৎ বিয়ে মানে কেন? জানি না, জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমি এই বিয়ে করব না। তানিয়া ডোন্ট ওয়ারি, তুমি আঙ্কেলকে বলো তুমি বিয়েতে রাজি না। এই ছেলে, তোর কি মনে হয় আমি বলিনি? আমি নেচে নেচে রাজি হয়ে গেছি। আরে রাগ করো কেন জান? রাগ তোর জান ফান, যেভাবে হোক বিয়ে ক্যান্সেল কর, নয় তো আমাকে বিয়ে কর, নইলে আমি ওই ছেলেকে বিয়ে করে নেব, আর আমার বাচ্চা তোকে মামা ডাকবে, তখন ভালো লাগবে। শাট আপ তানিয়া, এসব কথা বললে থাপ্পড় একটা মিস যাবে না, সবগুলোই গালে পড়বে। তুমি খালি আমাকে বকো, একটুও ভালোবাসো না আমাকে। কি বলে এই মেয়ে, বিয়ের কথা শুনে আমার হার্ট অ্যাটাক হবার উপক্রম, আর আমি নাকি ওকে ভালোবাসি না! এই কথা আজ শুনতে হলো কি কপাল রে তোর হৃদয়! তোর তো কোনো কষ্ট হবে না, আমি চলে গেলে অন্য কুলুর সাথে ডেটিং এ যাবি, ফ্ল্যাট করবি, কিস করবি, বিয়ে করবি, আর আমাকে ভুলে যাবি। আর কি? একবারও আমার কথা মনে করবি না। আর কি? একবারও মিস করবি না। আর কি? তারপর বিয়ে করে সংসার করবি, আমি মরে গেলেও আসবি না। চুপ ফাজিল মেয়ে, খুদে আজ এটা কথা, আত্মা ছাড়া দেহের কোনো মূল্য আছে? পাগলি কাঁদিস না, আমি দেখছি। যদি বলি বিয়ে ক্যান্সেল করতে না পারিস, আল্লাহর কসম লাগে বিয়ের আসরে আমার দাফন হবে। তানিয়া, আর একবার মরার কথা বললে আমি নিজে তোকে মেরে মরে যাব। আই লাভ ইউ হৃদয়, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে মানতে পারবো না। আই লাভ ইউ টু জান পাখি, তোমার আমাকে ছাড়তে হবে না। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, কান্না করো না, আমি দেখছি কি হয়। ঠিক আছে, বাই। হুম, বাই। নদীর জলে পা ডুবিয়ে বসে আছে রবিন আর সঞ্চিতা। দুজনের দৃষ্টি নদীর জলের দিকে, যদিও রবিন জলের থেকে জলে ফুটে ওঠা এক রমণীর মুখশ্রীর প্রতিচ্ছবি দেখতেই ব্যস্ত। সঞ্চিতার জন্য এটা দেখাও পসিবল হচ্ছে না। সঞ্চিতা নিজের পা দিয়েই বারংবার জল নাড়াচ্ছে, এই জন্য ভালো করে দেখতে পাচ্ছে না। হঠাৎ এখানে আসতে বললেন যে? এমনি। আব মানে এমনি কেন? কেন? তোমার কি সময় নষ্ট হচ্ছে? তাহলে আসো, চলে যাই। এটা কখন বললাম, বেশি বুঝেন কেন? হুম, আমি তো তাও বুঝি, তুমি তো এটাও বুঝো না। কোনটা? কিছু না। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ও আচ্ছা শোনো। হুম বলুন। আজ না তোমাকে অনেক সুন্দর লাগছে। ওয়াও, আমাকে আপনার কাছে সুন্দর লাগে, ব্যাপারটা ফানি না? মজা করো কেন, সিরিয়াস মোডে? না মজা না, দেখুন আগে তো বলতেন আমি নাকি পেতনি, শাকচুন্নি আর কত কি, আর এখন বলছেন সুন্দর লাগছে, তাই বললাম। কে জানতো এই পেতনির প্রেমেই হাবুড়ে বোখাবো। কিছু বললেন? আচ্ছা শোনো। বলুন।
জায়গাটা কেমন লাগলো? মন্দ না, ভালোই। এটা আমার অনেক ফেভারিট জায়গা। ছোট থাকতে নাইম আমরা সবাই ক্রিকেট খেলতাম। এখন খেলেন না? না, ফার্স্ট ইয়ারের এক্সাম দিয়ে লাস্ট খেলেছিলাম, তারপর আর খেলা হয়নি। আগে আমরা সবাই কলেজে অফ দিলে এখানে গল্প করতাম, খেলতাম, ঘাসের উপর শুয়ে থাকতাম। কিন্তু কোথায় হারিয়ে গেল সেই দিনগুলি, কীভাবে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। এই তো আর এক বছর পর আমরা ফ্রেন্ডরাও আলাদা হয়ে যাব। কেন, যোগাযোগ রাখলেই হবে। তখন আর এখন ফ্রি হয়ে ওঠা হবে না। সারাদিনের কাজ শেষ করে বাড়িতে গেলে বাড়ির মানুষদের সাথে টাইম স্পেন্ড, বউকে সময় দেওয়া, এসব করে দেখবে আমরা কখন যে আলাদা হয়ে যাব বুঝতেই পারবো না। এখন যেমন ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কারো তাড়া নেই, কিন্তু তখন সবার ফেরার তাড়া থাকবে। সংসারের বাঁধন আমাদের ভেতর থেকেই দেখবে বেঁধে নেবে। তখন আর এই আড্ডা মারামারি, এক কাপ চা সবাই ভাগ করে খাওয়ার মজা, হই হুল্লোড় এসব আর হবে না। মন খারাপ করবেন না, কথাগুলো সত্যি হলেও ফ্রেন্ডশিপ কখনো শেষ হয় না। দেখবেন আপনারা সবাই ঠিকই একই সুতোয় বাঁধা থাকবেন। ভালো ফ্রেন্ড সবাই পায় না, আর যারা পায় তারা ভাগ্যবান, যেমন আপনি আমি। আচ্ছা চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি এখন। চলুন। এই যে আমার পরাণের স্বামী, শোনেন। রিয়ান বসে অফিসের কাজ করছিল, হঠাৎ তুলির এমন কথা শুনে রিয়ান অবাক হয়ে তুলির দিকেই তাকায়। হোয়াট? আমাকে নিয়ে একটা জায়গা যাবেন? পারবো না, আমি কি তোমার চাকর নাকি? বালাই স্যার, তুমি তো আমার গোলমোলে শয়তান একটা বর। হোয়াট? এই মেয়ে, সীমার মধ্যে থাকো। ধুর, আপনার সাথে ঝগড়া করার মুড নাই, আপনি যাবেন কিনা বলুন তো আগে। পারবো না, যাবো না। ঠিক তো, কানে প্রবলেম আছে। আমি এখনই গিয়ে শ্বশুর আব্বুকে বলবো। জানেন আব্বু, আপনার ছেলেকে বললাম একটু আমাকে নিয়ে ঘুরতে যেতে, কিন্তু ও বলল ও নাকি পারবে না। সেটা তুমি আমাকে ভয় দেখাচ্ছ? স্টপ। অ্যাজ ইউ উইশ, যা ইচ্ছে ভাবে, আমি বলতে যাচ্ছি। তুলি, আমি রেডি হয়ে আসছি। ওলে আমার গোলমলিলে সোনা জামাইটা বাবু কিচ্ছু না জান। বিরক্তিকর মেয়ে একটা, রাতে বাজে, রাত বাজে 11:30, এখনো না ঘুরতে মন চাইছে, অসহ্য। রিয়ান বিড়বিড় করতে করতে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। রিয়ান যেতে তুলি হাসতে হাসতে বেডের উপর বসে পড়ে। এতটুকুতে হাঁপিয়ে গেলে যে আমার পিকচার আবি বাকি হ্যায়। লিলু পরি রেডি হয়ে থাক। এত রাতে কোথায় যাবে? এত কথা কিভাবে বলিস? যা বললাম তাই কর তো। কিন্তু ঠিক আছে, আয়, আমি তোকে রেডি করিয়ে দিচ্ছি। শয়তান লুইচ্চা পোলা, বের হও আমার রুম থেকে। কেন বউ? ধ্যাত, আমি রেডি হতে পারবো, তুমি যাও। টাইম 10 মিনিট, ইওর টাইম নাও স্টার্ট। 10 মিনিট থেকে 1 সেকেন্ড বেশি হলে খবর আছে।